মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কাউকে কিছু না বলে কোথায় গেছিলিস তুই? তোকে বলেছি না আমাদের না বলে কোথাও যাবি না, ভয় হয় আমাদের। তুই বুঝতে পারছিস না কেউ তোর ক্ষতি করতে চাইছে? আমি কোথাও যাচ্ছিলাম না, আমি এখানেই ছিলাম। না আমি বলেছি না আমাকে আর তোর বাবাকে না বলে কোথাও যাবি না তুই, ঠিক আছে? হাসপাতালে ওষুধের গন্ধে আমার অসুবিধা হচ্ছে। হোক অসুবিধে, আর তোকে এক মুহূর্ত না দেখতে পেলে আমাদের মনের মধ্যে কি হবে সেটা ভেবেছিস? আমি কোথাও যেতে না বলেছি মানে কোথাও যাবি না, তুই চল ভেতরে চল। আয় মা ছাড়ো না, আমার কিচ্ছু হবে না। কেন বুঝতে পারিস না বলতো? সিঁদুরে মেঘ দেখলে আমার ভয় হয়, আমি তোকে কোথাও ছাড়তে পারবো না, আমি চোখের আড়াল করতে পারবো না তোকে, আমি 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 কাউকে আর কেড়ে নিতে দেবো না তোকে, আমার কোলে খালি হয়ে যেতে আমি দেবো না। আরে ছাড়ো না, দিমাগ খারাপ আছে নাকি? আদর, কতবার তোমায় বলছি ছাড়ো ছাড়ো ছাড়ো, কানে কথা যাচ্ছে না নাকি? আমি তো শুনলাম শিবা ভালো হয়ে যাবে, কি করব আমি এখানে থেকে? পার্টি দেবে, নাচবো, হাততালি দেব, বলো আমি কি করব? আদর কি হচ্ছে এটা? কি রে, আমাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না কেন? আদর তুই প্লিজ একটু বোঝার চেষ্টা কর, তোকে আমরা আগে হারিয়ে ফেলেছিলাম, তোর মা সে রিস্ক নিতে চাইছে না, তোকে আর হারাতে চাইছে না, তাই বুঝি প্লিজ একটু কথা শুন। আরে এখন তো আমি চলে এসেছি, কিসের টেনশন এখন? তুই তো দেখতেই পাচ্ছিস তুই এসে যাওয়ার পর থেকে তোর উপর অ্যাটাক হচ্ছে, তার উপর এরকম একটা কাণ্ড ঘটলো। হ্যাঁ আদর, তুই মিতুল মায়ের কথাটা একটু শোন, তুই মিতুল মায়ের কাছাকাছিই থাক, মিতুল মা এখন বড্ড প্যানিকড হয়ে রয়েছে, তো মিতুল মা দেখুক কিছুক্ষণ তুই কাজ ছাড়া হচ্ছিস না, চোখের সামনেই আছিস, দেখবি নিশ্চিন্ত হয়ে যাবে, আর আস্তে আস্তে দেখবি শান্তও হয়ে যাবে। এখনই আমি এখান থেকে বেরোলে সবার সন্দেহ একসাথে আমার ওপরই এসে পড়বে, এখন বেরোনো যাবে না। আচ্ছা গাড়ির কন্ডিশন কেমন ছিল? তুমি তো ইউজ করতে, গাড়িটা কোনো প্রবলেম হয়েছিল কোনোদিন? না না কোনো প্রবলেম ছিল না, গাড়ি একদম ফার্স্ট ক্লাস ছিল। ব্রেকের তার তো এভাবে কাটার কথা নয়, তার উপরে আদর শিবা দুজনেই গাড়ি করে এতটা পথ হেঁটো, তখন কিচ্ছু হলো না। যেই না আদর গাড়ি থেকে নেমে গেল আর শিবা গাড়ি চালিয়ে ফিরছিল বাড়ির দিকে, তখন এরকম একটা অ্যাক্সিডেন্ট, সবটাই বড্ড বেশি কাকতালীয়। যেন আদরকে বাঁচিয়ে দেওয়ার জন্য স্বয়ং ভগবান পুরোটা করে দিয়েছে, এমনটা কি হতে পারে? নাকি অন্য কোনো খেলা চলছে? একটু চোখে চোখে রাখতে হবে মনে হচ্ছে আদরকে। না আমি বোধহয় বেশি তাড়াহুড়ো করে ফেলছি, পুরো গেমটাই তো উল্টে গেল। যেই শিবাকে রাস্তা থেকে সরাতে চাইছিলাম সেই শিবা আরো চেপে বসল, মিতুল আর ইন্দ্রজিৎ লাহিড়ি এখন শিবাকে মাথায় তুলে নিয়েছে, ওদের কাছে শিবার জায়গা আরো পাকাপাকি হয়ে গেল। তুই একদম চিন্তা করিস না মিতুল মা, আমি শিবাকে একদম নজরে রাখবো, ওকে আমি বাড়ি থেকে বেরোতেই দেবো না। শিবা শিবা ক্যা হুয়া ইয়ে বেটা, ভাই ভাই তোর কি হয়েছে, কি করে হলো অ্যাক্সিডেন্ট? আমি রজনী দিদিকে খবর দিয়েছিলাম, শিবার মা হিসেবে ওর ভালো মন্দ সবটাই রজনী দিদি জানা উচিত, তাই না? তোকে আমি কতবার বলেছি তুই ধীরে গাড়ি চালাবি, তুই কোনো কথাই শুনিস না আমার। ভাই তোর যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমি আর মা কি করতাম বলতো? এখন আর চিন্তার কিছু নেই, এখন আমি ভালো আছি। ভোলে বাবার আশীর্বাদ ওর মাথার উপর ছিল বলেই সুস্থ হয়েও বাড়িতে ফিরে এসেছে। যা হয়েছে সব মিতুল ম্যাডামের জন্য,
উনি নিজে রক্ত দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছেন। আজ তোমাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি শুধুমাত্র ওনার জন্য। লেকিন জলদি তোর মুখ পুরো জিন্দগি কে লিয়ে বন্ধ করে দেবো। আচ্ছা ইন্দ্র, শিবাকে আমরা ঘরে নিয়ে যাচ্ছি, ওর বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও আছে, কষ্ট হচ্ছে না রে খুব। আচ্ছা মিতুল, এত কেন টেনশন করছো? শিবা চল না আমাদের সাথে। অর্কদা, হ্যাঁ এসো। সাবধানে। কোনো চিন্তা করো না মিতুল। রজনী দিদি, শিবা সুস্থ না হয়ে ওঠা অবধি কিন্তু এখান থেকে আমি কোথাও যেতে দেব না। যেমন ছটপটে ছেলেকে তুমি পাঠিয়েছিলে সেরকম সুস্থ করে তবেই বাড়ি পাঠাবো। আর শোনো না, অনেকটা দূর থেকে তোমরা এসেছো, অনেকটা ধকল গেছে, বাড়ি গিয়ে কিন্তু রান্না বসাতে যেও না। হ্যাঁ, আমি সমস্তটা করে রেখেছি, টিফিন বক্সে সবটা ভরে দিচ্ছি, ঠিক আছে? মিতুল, তাহলে আমি ওদিকটা দেখে আসি। হ্যাঁ, তুমি যাও তো দিদি। ভালোই হলো এরা চলে যাচ্ছে, এরা এখানে থাকলে আমার কাম আরো মুশকিল হয়ে যেত। এসো বসবে, এসো। কি করছো রজনী দিদি? মিতুল ম্যাডাম, আপনি তো আমাদের কাছে ভগবান মাফিক আছেন। আজ শিবার নিজের মা থাকলেও ওর জন্য এত কিছু করতো না, আমরা আপনার আভারী আছি। এরকম কেন বলছো বলো তো? শিবা কি ওর নিজের মা থাকলেও? মানে তুমি তোর মা? শিবা আমার নিজের বেটা না। কি তাহলে শিবা, তুমি এখন বিশ্রাম করো, আর কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবে, কেমন? আমার জন্য এরা যা করেছে তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি যদি কোনো জন্মে মিতুল ম্যাডামের ছেলে হয়ে জন্মাই, আমার জীবনে আর কিছু চাওয়া বাকি থাকবে না। শিবা, ওয়েলকাম ব্যাক, কেমন আছো এখন? এই আগের থেকে একটু ভালো আছি। বেকার বেকার আমার জন্য তোমাদের এত হয়রানি হলো। পরেশানি তো আমার বেড়ে গেল, এবার জলদি তোর কিসা খতম করতে হবে। আজ তুমি একটুর জন্য বেঁচে গেলে বলো? আরো বেশ কিছুদিন বাড়িতে কাটানো কপালে লেখা আছে, এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে না। তাই কপালে আর কি কি লেখা আছে? তোমাদেরকে এভাবেই গার্ড করে যাওয়া, তোমার গায়ে একটা আঁচড়টুকুও লাগেনি, ভাগ্যিস যা হয়েছে সব আমার উপর দিয়ে গেছে, নইলে আমি মিতুল ম্যাডামকে মুখ দেখাতে পারতাম না। তাহলে তুমি বুঝতে পারছো এই লাহিড়ি বাড়ির আদরের জীবনে কত বিপদ? তুমি চিন্তা করছো কেন? আমি আছি তো। দেখা যাক, টেক কেয়ার। হ্যাঁ, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।